नमस्कार बंधुरा, पूर्वेर भिडियोगुलोते बंधुरा आपनारा देखेछेन जे हावड़ा थेके आमरा जगन्नाथ एक्सप्रेसे भोर सकालबेला पुरी स्टेशन एसे पौंछेछि एबं सेखान थेके एकटा रिक्शा भाड़ा करे आमरा होटेलेर पथे रवाना दिएछि। এবার বন্ধুরা সবথেকে সমস্যার বিষয় হলো আমাদের হোটেলের চেক ইন হলো দুপুর 12টা, আর আমরা এই মুহূর্তে প্রায় 5:30টার সময় পুরী স্টেশন থেকে নেমেছি, মোটামুটি 6টার মধ্যে হোটেলে পৌঁছে যাব। তো এই সময় আমাদের 6টার সময় কি চেক ইন দেবে না আমাদের 12টা পর্যন্ত অপেক্ষা করবে, আমাদের হোটেলই বা কেমন, যাবতীয় তথ্য পাবেন আমাদের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টেশন রোড পার হয়ে সামনে চক্রতীর্থ মেন রোড আছে, সামনে বিএনআর হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে রাস্তাটা সেখানে হলো স্বর্গদ্বার পাবেন, মন্দির পাবেন, কিন্তু আমরা বাঁদিকে যাচ্ছি, আমাদের হোটেলটা বাঁদিকে অবস্থিত। কেন ডান দিকের হোটেলগুলো সর্বদার হোটেলগুলো অনেক জ্যাম থাকে, ক্যাওয়াস থাকে, কিন্তু সে তুলনায় আমরা এবার একটা নিরিবিলি শান্ত পরিবেশে হোটেল বুক করেছি। হোটেল আমাদের স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, খুব বড়জোর 1.5 কিলোমিটারের পথ, আপনাকে হেঁটে বড়জোর 20 থেকে 25 মিনিট লাগবে। চলুন বন্ধুরা গুগলে আপনাদের হোটেলের লোকেশনটা ভালো করে দেখিয়ে দিই। তো বন্ধুরা লোকেশনের কথা বলে, এই পুরী স্টেশন আর এই হলো আমাদের হোটেল। তো স্টেশনের খুব কাছে অবস্থিত, স্টেশন থেকে আপনারা এই মেন রোড ধরে, এই হলো বিএনআর হোটেল, এই দিকে হলো আপনার পুরী সি বিচ মন্দির, এগুলো আছে অনেক দূরে দূরে অবস্থিত, কিন্তু আপনারা এদিকে না গিয়ে এদিকে যেতে হবে। এবং সামনেই আছে এই এই হলো সোনার গৌরঙ্গ মন্দির, সোনার গৌরঙ্গ মন্দিরের পাশেই অবস্থিত পুরী সোনার গৌরঙ্গ মন্দির, অত্যন্ত বিখ্যাত। তো সেখানে আপনাকে নাম দেবে, যে কেউ চিনে দেবে যাবে যে সোনার গৌরঙ্গ মন্দির সেখানের কাছেই অবস্থিত। এখানে একাধিক হোটেল আছে, এখানে অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা, এবং পাশে সি বিচও আছে, এবং এখানে সমুদ্র সৈকত একটা আলাদাই সৌন্দর্য আছে, কেননা এখানের মতো এত ভিড় নেই। এই সি বিচও আপনাদের দেখাবো, এই সি বিচ এবং এখানকার নীরবতায় নিস্তব্ধতা, আপনি যদি পুরীতে এসে একটু শান্তিতে যদি একটু সময় কাটাতে চান তো এই হোটেলের কোনো জুড়ি নেই। সকালবেলা চারিদিক থেকে এই অপরূপ সুন্দর ভজন শুনতে শুনতে আমরা ধীরে ধীরে হোটেলের পথে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা এবার হোটেলের কথা আসি। বন্ধুরা আমরা এবার যে হোটেলটা বুক করেছি সেটা প্রাইস অত্যন্ত চিপ, আপনারা অনলাইনে 200 থেকে 250 টাকার মধ্যে এই হোটেলের রেট সবসময় থাকে। তো আমরা 15 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত বুক করেছি, এবং তাও খুব সস্তায় অফার কোড লাগিয়ে আমাদের হোটেল প্রাইস 6 দিনের জন্য পড়েছে মাত্র 900 টাকার মতো। তো আপনারা মোটামুটি এই হোটেলের প্রাইস 200 থেকে 300 টাকা পার ডে থাকে। তো আমরা যেহেতু 6 দিন বুক করেছি, আপনারা বলবেন যে পুরীতে 6 দিন কিসের জন্য, 2 থেকে 3 দিন এনাফ পুরীতে থাকার জন্য, আপনারা যদি ঘুরতে আসেন 2 থেকে 3 দিন এনাফ। কিন্তু আমরা যেহেতু একটু বিশ্রাম নিতে এসেছি, আমাদের পুরীতে অনেকবার আসা হয়েছে, এবার আমরা যদি লক্ষ্মী পুজোর পরে যেহেতু বাড়িতে বসে না থেকে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর যে বিশ্রামের সময়টা রয়েছে এই সময় আমরা বাড়িতে না থেকে আমরা পুরীতে এসে আমরা একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো এবং আপনাদের দেখাবো। দেখতে দেখতে বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম শ্রী অরবিন্দ নিবাস, নিবাস কথার অর্থ বাড়ি, এবং পরিবেশটাও বাড়িরই মতো, চারিদিকে প্রাচীর দেওয়া, হোটেলের সামনে অনেকটা ফ্রি স্পেস আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতিটা রুমের উপরের দিকে দোতলায় প্রতিটা রুমের এক ব্যালকনি আছে। তো খুব সুন্দর ব্যালকনি থাকায়, এবং এখান থেকে আপনারা ব্যালকনি থেকে নিঃসন্দেহে সামনে সি বিচ আছে, সি বিচটাও দেখা যাবে। তো আমরা চেষ্টা করব যে দোতলার দিকে রুমগুলো বুক করার। উপরের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশ, চারিদিকে প্রত্যেকটা রুমের কাছে বড় দেখে ব্যালকনির সুব্যবস্থা আছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা গোয়াবিবো থেকে অনলাইনে হোটেল বুক করেছিলাম। বন্ধুরা আপনারা প্রায় বলেছেন যে বাজেট হোটেল দেখাতে, তাই আমরা বাজেটের মধ্যে পুরীর সবথেকে চিপেস্ট যে হোটেলটা আমরা গোয়াবিবোতে পেয়েছিলাম সেটা হলো এই শ্রী অরবিন্দ নিবাস। তো মোটামুটি আমরা রিভিউ মোটামুটি ভালো পেয়ে আমরা এই হোটেলটা বুক করেছিলাম, জানতাম না কীরকম কী হবে কি না হবে, কিন্তু মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন দেখে হোটেলের চারিদিকে পরিবেশ এবং শান্ত শিষ্ট, এবং মোটামুটি আমাদের এই হোটেলটা মোটামুটি ভালোই লেগেছে। তো বন্ধুরা সকাল 6টা বাজে 12টায় চেক ইন, তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক চেক ইনের কোনো সমস্যা হয় কি না। তো বন্ধুরা আমাদের চেক ইনে কোনো সমস্যা হয়নি, সকাল সকাল আসলেও আপনার যদি রুম ফাঁকা থাকে রুম দিয়ে দিচ্ছে। বন্ধুরা রুম আমাদের দোতলাতেই দেওয়া হয়েছে, ব্যালকনির ব্যবস্থা আছে, এবং ব্যালকনি থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। উপরে বন্ধুরা পাখাটা চলছে তাই নয়েজ হতে পারে, কিন্তু এসি গরমের জন্য পাখাটা চালানো হয়েছে, তাই বন্ধুরা প্লিজ একটু ব্যাকগ্রাউন্ড নয়েজকে ইগনোর করবেন। এই হলো রুম দেখতে পাচ্ছেন, উপরে পাখা আছে, এদিকে আপনার আপনার জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে, এটা একটা মেনু কার্ড আছে, মেনু কার্ড আপনাকে সেপারেটলি দিয়ে দেবো, টিভির ব্যবস্থা আছে, আর চেয়ার আছে, টেবিল আছে, জলের ব্যবস্থা করা আছে, আর আপনার এখানে হলো বাথরুম দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন,
এই হোটেলে আপনাকে জল কিনে খেতে হবে না, কেননা হোটেলের নিজস্ব অ্যাকোয়াগার্ড আছে। আপনারা যতবার খুশি অ্যাকোয়াগার্ড থেকে আপনাদের প্রয়োজনীয় পানীয় জল ভরে নিতে পারেন। আর বন্ধুরা, সব থেকে বেস্ট যেটা লেগেছে, আপনারা রুম থেকে বেরিয়ে এই যে ব্যালকনি এবং ব্যালকনি থেকে বাইরে যা ভিউ, অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, সামনেই হলো সি বিচ, দুপা হাঁটলেই সামনেই এখানে সমুদ্র সৈকত আপনারা পেয়ে যাবেন। প্রতিটা রুমে ব্যালকনি আছে। আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা পারলে অবশ্যই অবশ্যই দোতলা রুমগুলো বুক করার চেষ্টা করবেন। একতলা রুমগুলো মোটেই ভালো নয়, আমি একতলা রুমগুলো দেখে এসে আপনারা চেষ্টা করবেন দোতলা রুমগুলোই নিতে। এই হলো রিসেপশন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাকে উঠে দোতলায় এসে এই রিসেপশন রুম আছে এবং দোতলা থেকে সিঁড়ি বেয়ে আপনাকে নিচে যেতে হবে। একতলায় আপনারা ঢোকার কোনো সিঁড়ি নেই, দোতলায় আসতে হবে এবং দোতলা থেকে এই দেখতে পাচ্ছেন এখানে নিচে একতলায় যাওয়ার সিঁড়ি আছে এবং এখান থেকে ছাদে যাওয়ারও আপনারা সিঁড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুইতলায় এই হলো অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, পাশে আপনারা ফ্রিজে আপনারা কোল্ড ড্রিঙ্কসও কিনে নিতে পারেন। এছাড়া এই হোটেলের নিজস্ব রান্নাঘরের ব্যবস্থা আছে, আপনারা এসে যদি রান্না করে খেতে চান এখানে আপনারা গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা রান্নার ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা রান্না করে খেতে যারা চাইছেন তাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা বন্ধুরা ছাদে এসেছি, দেখতে পাচ্ছেন ছাদ থেকে কি সুন্দর ভিউ আসছে এবং সামনেই একদম সামনেই হলো সি বিচ। আর এখানের সি বিচ যে কি সুন্দর এবং অসাধারণ ভিউ আসে বন্ধুরা, তা আগামী ভিডিওগুলোতে আমরা যখন এই সি বিচে যাবো তখনই আপনারা বন্ধুরা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা হোটেলটি সস্তার মধ্যে বেশ ভালোই পেয়েছি। সবসময় সস্তা মানে যে খারাপ হবে তা নয়, হোটেলটি রেকমেন্ড করাই যায়। কিন্তু প্রবলেম হলো বন্ধুরা, আমরা যে হোটেল বাজেট হোটেলে রিভিউ করেছি সেগুলো পরে পপুলার হয়ে গিয়ে তারা প্রাইস বাড়িয়ে দিয়েছে। এই কারণে বন্ধুরা আমরা ভিডিওতে কোনো রকম হোটেলের ফোন নাম্বার দিইনি। ডেসক্রিপশনে আমরা গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি ভবিষ্যতে দাম বেড়ে যায় সেই লিঙ্কও আমরা তুলে নেওয়ার চেষ্টা করব। আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা গিয়ে সেখানে যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। আপনারা যদি দেখেন দাম ভবিষ্যতে বেড়ে যায় তাহলে আপনারা ইগনোর করতে পারেন, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। আপনার ভালো লাগলে তবেই আপনারা এখানে হোটেল বুক করতে পারেন। আর আমি বন্ধুরা আপনাদের রেকমেন্ড করব যে অনলাইনে হোটেল বুক করতে, কেন অনলাইনে কিন্তু দাম ওঠা বাড়া করে, অফ সিজনে অনলাইনে হোটেলের দাম কিন্তু অনেক কমে যায়। তো আপনারা সিজন বুঝে, দাম বুঝে, ডেট অনুযায়ী দাম ওঠা বাড়া করে সেই বুঝে আপনারা হোটেল বুক করবেন। আমরা যেরকম প্রাইস বলছি অনেক সময় দেখা যায় ওঠা বাড়া করে, তো সিজন বুঝে, টাইম বুঝে, ডেট অনুযায়ী কিন্তু শনি রবিবার দাম বেশি থাকে, অন্যান্য দিন দাম বেড়ে যায়। তো সেই অনুযায়ী আপনারা অনলাইনে ডেট চেঞ্জ করে দেখবেন, যখন যেদিন আপনারা সবথেকে দাম কম পাবেন, আপনাদের সুবিধা হবে, সেই দিনগুলোতে আপনারা বুক করবেন। বন্ধুরা, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, অ্যাজ এ ট্রাভেল ইউটিউবার এই সমস্ত ইনফরমেশন আমাদের দেওয়া কর্তব্য, এটা শুধুমাত্র একটা ব্লগ হিসেবে দেখুন। বন্ধুরা, পরের ভিডিওতে আমরা যে সমস্ত সি বিচ দেখলাম, ঘুরলাম, যাবতীয় তথ্য আমরা পরের ভিডিওতে আপনাদের দেবো, তো সেই ভিডিও অবশ্যই দেখবেন। আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, পুরী সম্পর্কিত একাধিক তথ্য আমরা কালেক্ট করেছি এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে যারা প্রথম এসেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। এর ফলে আমরা যখন নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন পাবেন আপনি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।